বাচ্চা ফুল রেডি জাস্ট বাচ্চাগুলো হচ্ছে ডিম থেকে বের হওয়ার মতো অবস্থা হাড়িটা দেখছেন ড্রপিং করে কি করছে

এগুলো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে যেহেতু আমরা অলওয়েজ একটা কথা বলি যে আমাদের লফটে বা আপনারা যারা খামার করেন স্ট্যান্ড বাই যাতে একটা লোক অলওয়েজ থাকে বা হচ্ছে সবসময় দেখাশোনা করতে পারে এমন কাউকে নেওয়াটা খুব বেটার না হলে দেখা যাচ্ছে যে প্রবলেমসটা যেটা হয় সেটা হচ্ছে যে সকালে যদি আপনি না আসতে পারেন অনেক কিছু আছে সকালে দেখতে হয় বিকালে এসে দেখবেন একটা স্যাড নিউজ কোন একটা কৌতূহ ডিম থেকে বের হতে পারে নাই আমাদের এরকমই হয়েছে তো চলেন আমরা একটু দেখি কি হয়েছে এবং এখান থেকে আপনাদেরকে কিছু যদি শিখাইতে পারি আশা করি আপনারাও যদি কিছু নিতে পারেন একসাথেই আপনাদেরও উপকার হবে এবং ফিউচার ফার্মিং এ আপনারাও আগায় যাবেন এবং আমরাও আগে যাবো সো দেখেন এখানে দেখতে পাচ্ছি দুইটা ডিম বাচ্চা ফুল রেডি জাস্ট বাচ্চাগুলো হচ্ছে ডিম থেকে বের হওয়ার মতো অবস্থা সো আমরা যেটা করছি এটা হচ্ছে একটা ডার্ক স্টোর খাঙ্গেরিয়ান হাই ফ্লায়ারের বুধাপেস্টের ডিম এই যে ওদের ডিম দেখেন ওরা কিন্তু এখন যেটা দেখছে আবার ডিমে বসছে একটু আগে দেখছি আমি উঠে গেছে ওদের ডিম পুরা ডেট চলে গেছে হচ্ছে বাইশ তারিখ আজকে আমি ভিডিওটা করতেছি এটা কবে আপলোড হবে আমি জানি না আজকে হচ্ছে আপনার চব্বিশ তারিখ সো এদের ডিম আমি পড়ছিলাম কি তেরো নাম্বার ফোস্টারের কাছে দিচ্ছিলাম এই যে এদের কাছে সো এসে দিয়ে কি পুরা ডিম ঠান্ডা হয়ে গেছে এবং পুরা নোংরা করে পড়ছে দেখছেন ড্রপিং করে কি করছে আমি এসে দেখছি ওরা বসে আছে আজকে ওদের ডিম ফুটার ডে তো এখানে দেখলাম যে ওদের ডিমটাকে হিট দেওয়া হয়নি হিট না হতে দুইটা ডিম একদম যেগুলো ইজিলি ফুটে বের হতো ওরকম দুটো ডিম মারা গেল দুটা বাচ্চা মারা গেল আসলে সো আমার কি ভুল ওটাতে ওইটাতে আসি এর আগে আসি আমাদের ডিমের চার্টে এই যে তেরো নম্বর হচ্ছে আমাদের ফোর্থ এবং হচ্ছে চুয়ান্ন হচ্ছে আমাদের ডার্ক স্ট্রোক তিন এবং চার সো এখানে কিন্তু একদম পারফেক্ট ডেটে আমরা ডিম চালছি বাট প্রবলেমটা হচ্ছে আমাদের পর্যবেক্ষণ আজকে যদি আমরা পর্যবেক্ষণ করতাম এই জোড়া বাচ্চারা যদি ওর নিচে থাকতো ইজিলি ফুটতো সো আমরা যখন ফোস্টারিং করি ফোস্টারিং এর ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক কিছু খেয়াল রাখতে হয় সেই খেয়ালগুলো থেকে দেখা যাচ্ছে যে আপনাদের ফিউচারের ভুলগুলা সমাধান করা যাবে সো সলিউশনের জন্য এগুলো দেখা এখন দেখা যাচ্ছে ওর বাচ্চা ফুটার ডেটে একদিন আগে ও কিন্তু উঠে গেছে ও ডিমে আর বসতেছে না বাচ্চা রেসপন্স করছে তাও উঠে গেছে বাট ও এই ডিমগুলা কিন্তু যদি আমরা অরিজিনাল নিচে দিতাম তাহলে কিন্তু ইজিলি বাচ্চাগুলোকে ফোটানো যেত আপনারা যেটা করবেন বাচ্চা ফোটার ডেটের আগে থেকে দুই তিনবার করে চেক হয় যদি আমি কালকে এসে এই ডিমটা চেক করতাম তো মঞ্জিল বাড়িতে গেছে আমার পক্ষে এক বেলায় সম্ভব হচ্ছে এবং সন্ধ্যাবেলা বা রাতের বেলা ওই টাইমে আসলে আমি নিজেও এত বড় একশো বিশটা কেজির লফটে মানে আমি কুলে উঠতে পারি না ফ্যামিলি টাইম আছে সব টাইম আছে এই জন্য দেখা যাচ্ছে যে পারা যায় না যে আঠেরো দিন একটা জোড়া ডিম যখন ফার্টাইল হয় ফার্টাইল হওয়া থেকে রেডি হওয়া পর্যন্ত আসলে খুবই খারাপ লাগে যাই হোক এটা একটা শিক্ষণীয় ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করলাম যাতে করে এরপরে আপনাদের সাথে এরকম না হয় তো আপনারা অলওয়েজ ট্রাই করবেন যে যার দিয়ে বাচ্চারা ফুরাইতে আমরা অলওয়েজ ট্রাই করি যাকে দিয়ে যাকে বাচ্চারা ফুরাইতে বাট আমাদের যখন ফোস্টার থেকে যায় ফোস্টারও কিন্তু আমাদের খুব সুন্দর জোড়া জোড়া বাচ্চা করে আপনারা যারা আমাদের খামারে আসছেন তারা দেখছেন খুব সুন্দর ডার্ক বাচ্চা ছিল সো এই ছোট একটা জিনিস শেয়ার করছি যাতে হচ্ছে আপনাদের ফিউচারে এই ধরনের ভুল না হয় যখন আপনারা ডিমটাকে চালবেন চালার পর এই কবুতরটা অবশ্যই আজকে সকাল থেকে উঠে নেয় কারণ ওর কাপড়ে যে লেভেলের ড্রপিং দেখছি আমি এটা মিনিমাম হচ্ছে ওরা দিন হয়েছে উঠে গেছে কালকে যদি আমি খেয়াল রাখতাম হয়তো বাচ্চাগুলোকে আমি বাঁচিতে পারতাম সো যখনই আপনাদের ফার্মের লোক শর্টেজ থাকবে আপনারা চেষ্টা করবেন প্রক্সি হিসেবে কাউকে নিতে অথবা নিজে দুই দেখতে নাইলে এই ধরনের প্রবলেমস গুলো আসলে আসলে মনটা ভেঙে যায় যেহেতু এত বছর ফার্মিং করতেছি ষোলো বছর ফার্মিং এগুলো দেখতে দেখতে মানে অভ্যাস হয়ে গেছে মন শক্ত করে ফেলছি বাট স্টিল অবুজ মন আমাদের ছোট্ট একটা জিনিস শেয়ার করলাম ইনশাল্লাহ আমাদের পেজে যারা নতুন এবং চ্যানেলে যারা নতুন আপনারা কমেন্টস করবেন আপনাদের সাথে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা হয় নাকি এবং আপনাদেরকে সবাইকে বলবো এই ভিডিওটার মাধ্যমে একটা জিনিস আপনাদেরকে বুঝতেই হবে ডিমের চার্ট আপনাকে মেনটেন করতেই হবে আপনার ডিমে কোন কবুতর কবে ডিম পার্সেন্টার কবে ফোটার ডেট কোন পোস্টারের কাছে দিচ্ছেন অবশ্যই অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে মঞ্জির যখন থাকে মঞ্জুরকে কিন্তু প্রতিদিন আমি একটা কোশ্চেন করি ডিমের চার্টে কোন কবুতরের ডিম ফোটার আছে ও অলওয়েজ এটাতে আপটুটা মার্ক থাকে এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের প্রোডাকশন লেভেলটা ভালো জোরা জোড়া বাচ্চা করতে ট্রাই করি বাকি আল্লাহর ইচ্ছা সো আজকে এই পর্যন্তই থাকবে নতুন একটা ভিডিওর জন্য আবার অপেক্ষা করবেন থ্যাংকস অল আর বিং উইথ আস থ্যাংকস ফর বিং উইথ ড্রিম বিজ ইন লভ লাস্টে আমি আপনাদেরকে আমার ডিমের চার্টটা একটু দেখাই দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিতে পারেন এই চার্টটা আমাদের মনে হয় আরও বারো বছর আগে ছাপান পিজিএন স্পেলিং ভুল সো ক্রমিক নাম্বার ফোস্টারের নাম অথবা কবুতরের নাম প্রথম ডিম সেকেন্ড ডিম ডিম স্থানান্তরের নাম দেখেন কোন কবুতরের নিচে ফোস্টারের নিচে দিছেন ডিম ফোটা সম্ভব এবং মন্তব্য যে কবে কি কয়টা ফুটছে একটা ফুটছে দুইটা ফুটছে কোনো মন্তব্য থাকলে যে মনে করেন যে আপনি সত্তর নাম্বার ডিমের একটা বাচ্চা দিস হচ্ছে একশো এক কথার কথা তখন লিখে দেবেন মন্তব্যে যে ওয়ান এগ ট্রান্সফার টু ডিসকেচ তাহলে আপনাদেরও মনে থাকবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন